প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ের বা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের অনুমান থেকে আরেকটি অনলাইন ক্লাস নিব। আমি অনুমান অধ্যায় থেকে গতদিনে একটি অনলাইন ক্লাস নিয়েছিলাম। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অভিনন্দন আজকের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি মোহাম্মদ মোকলেসুর রহমান, সহকারী অধ্যাপক, এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আমি গতদিনে তোমাদের অবরোহ অনুমানের দৃষ্টান্ত, অবরোহ অনুমানের প্রকারভেদ, প্রকৃতি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের অনুমানের আরো একটি প্রকারভেদ, আরোহ অনুমান সম্পর্কে আলোচনা করব। আরোহ অনুমানের সংজ্ঞা, আরোহ অনুমানের দৃষ্টান্ত, আরোহ অনুমানের প্রকারভেদ, আরোহ অনুমানের বৈশিষ্ট্যাবলী এবং ফাইনালি আমরা আরোহ এবং অবরোহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা প্রথমে দেখব আরোহ অনুমান কাকে, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক বাক্য সিদ্ধান্ত রূপে অনুমিত হয় তাকে আরোহ। বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে সার্বিক একটি সিদ্ধান্ত অনুমান, এটি আরোহ। আরোহ অনুমান, যথার্থ আরোহ অনুমান করতে গেলে আমরা যদি বলি যে প্রকৃত আরোহ, যেটা যথার্থ আরোহ আমরা যদি অনুমান করতে চাই, সেক্ষেত্রে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে, এই দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা একটি সার্বিক সংশ্লেষক বাক্য যখন পাব, তখন আমরা এটিকে বলবো একটি যথার্থ আরোহ অনুমান। এখন সার্বিক সংশ্লেষক বাক্যটি কি, এটি সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। সার্বিক বাক্য আমরা জানি যে যে যুক্তিবাক্যের বিধ হতে উদ্দেশ্যের সবগুলো ব্যক্তার্থ নিয়ে, সম্পূর্ণ ব্যক্তার্থ নিয়ে আলোচনা করা হয় বা বর্ণনা করা হয়, সেই বাক্যটি আসলে সার্বিক বাক্য। আর সার্বিক সংশ্লেষক বাক্য হলো যে সার্বিক বাক্যের বিধ হতে উদ্দেশ্যের জাত্যার্থের প্রকাশ নয়, শুধু জাত্যার্থের প্রকাশ নয়, নতুন গুণ, অর্থাৎ জাত্যার্থের যে বিধেয়তে উদ্দেশ্যের জাত্যার্থের অতিরিক্ত গুণ যদি প্রকাশ করা হয়ে থাকে, প্রকাশ করা হয়, তো সেই বাক্যটি হবে, সেই সার্বিক বাক্যটি হবে সার্বিক সংশ্লেষক। আমরা দৃষ্টান্তের মাধ্যমে এটা ভালো করে বুঝতে পারব। আমরা এইটি যেটি দেখছি এখানে, আশ্রয় বাক্য হলো জামাল হয় মরণশীল, হাসান হয় মরণশীল, রফিক হয় মরণশীল, সবুজ হয় মরণশীল, অতএব সব মানুষ হয় মরণশীল। এখানে আশ্রয় বাক্যগুলো বিশেষ এবং আমরা এইটাই কি, এই আশ্রয় বাক্যগুলোকে বিশেষ বিশেষ দৃষ্টান্ত হিসেবে দেখতে পাচ্ছি এবং বলা হয়েছে যে এর অভিজ্ঞতার ভিত্তিতে, অর্থাৎ এই আশ্রয় বাক্যগুলো কিন্তু আমরা অভিজ্ঞতার ভিত্তিতে দিচ্ছি। এটিকে আমরা পর্যবেক্ষণ করে, নিরীক্ষণ বা পরীক্ষণ করে আমরা এটিকে গ্রহণ করেছি এবং এর ভিত্তিতে, এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যে সিদ্ধান্তটি অনুমান করেছি, সব মানুষ হয় মরণশীল, এটি একটি সার্বিক বাক্য। কেন এটি সার্বিক বাক্য? যেহেতু এই এখানে এই সব মানুষ হয় মরণশীল, এই যুক্তিবাক্যের বিধেয় মরণশীল পদটি উদ্দেশ্য মানুষ পদের সবগুলো সংখ্যা সম্পর্কে, মানে পুরো ব্যক্তার্থ সম্পর্কেই মরণশীল কথাটিকে প্রকাশ করা হয়েছে। তারপরে আমরা যেটা দেখবো, এটি সংশ্লেষক কিনা, তো এটি একটি সংশ্লেষক বাক্য।
কেননা মানুষ পদের যথাযথ বুদ্ধিবৃত্তি জৈববৃত্তি এখানে কিন্তু সেটি প্রকাশ করা হয়নি, বরং তার চেয়ে এক নতুন গুণ বা যথার্থের অতিরিক্ত গুণ যেটি প্রকাশ করা হয়েছে মরণশীলতা, এটা কিন্তু যথার্থের মধ্যে নেই, এটি যথার্থের বাইরে অতিরিক্ত একটি মরণশীলতা। সে কারণে এই যুক্তিবাক্যটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। অর্থাৎ আমরা কিন্তু এই দৃষ্টান্তটিকে আরোহণ মানে একটি যথার্থ দৃষ্টান্ত বলতে পারি। আমরা এখন দেখব আরোহণুমানের প্রকারভেদ। আরোহণুমান কয় প্রকার? আরোহণুমান দুই প্রকার, একটি হচ্ছে প্রকৃত আরোহ, আরেকটি প্রকারভেদ হচ্ছে অপ্রকৃত আরোহ। আমরা দেখব যে প্রকৃত আরোহটা কি। প্রকৃত আরোহ যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য যেটি আরোহমূলক লম্ফ সেটি বর্তমান থাকে বা বিদ্যমান থাকে, সে সমস্ত আরোহকে প্রকৃত আরোহ। অর্থাৎ প্রকৃত আরোহ কিন্তু একটি আরোহ, একাধিক আরোহ, অর্থাৎ তিনটি আরোহকে আসলে প্রকৃত আরোহের মধ্যে ফেলা যায়। আমরা সেই প্রকারভেদ গুলো নিয়ে আরো প্রকৃত আরোহের সেই প্রকারভেদ গুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি না, আমরা আরোহের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। এবং আরোহ দুই প্রকার, প্রকৃত অপ্রকৃত। এবং প্রকৃত আরোহ হলো সেই আরোহগুলো যে আরোহগুলোর মধ্যে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে বা বর্তমান থাকে, সে আরোহগুলোকেই প্রকৃত আরোহ বলা হয়। আরোহমূলক লম্ফ কি এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন। আরোহমূলক লম্ফ হচ্ছে জানা থেকে অজানা, অর্থাৎ নির্দিষ্ট থেকে অনির্দিষ্টে গমন, যে যে এটি আসলে আরোহের মূল বৈশিষ্ট্য বলা হয়ে থাকে। তো আরোহের অর্থাৎ যেখানে আমরা কতিপয় জানা ধারণা থেকে একটি অনির্দিষ্ট ধারণায় অজানা ধারণায় উপনীত হই, সেই ধরনের যে লাভ সেটি আসলে আরোহমূলক লম্ফ, সেই ধরনের যে উত্তরণ সেটি আরোহমূলক লম্ফ। তো এই আরোহমূলক লম্ফ, এই মূল বৈশিষ্ট্যটি, আরোহের যেটি মূল বৈশিষ্ট্য বলা হয়ে থাকে, এই মূল বৈশিষ্ট্যটি আরোহ অর্থাৎ আরোহমূলক লম্ফ যে সমস্ত আরোহের মধ্যে বিদ্যমান সে সমস্ত আরোহকে প্রকৃত আরোহ বলা হয়। অপ্রকৃত আরোহ কাকে বলে? অপ্রকৃত আরোহ হচ্ছে যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহের এই মূল বৈশিষ্ট্যটি, অর্থাৎ আমরা আগেই বলেছি আরোহমূলক লম্ফ আরোহের মূল বৈশিষ্ট্য, আরোহের মূল এই বৈশিষ্ট্যটি যে সমস্ত আরোহের মধ্যে অনুপস্থিত অর্থাৎ বিদ্যমান থাকে না, সে আরোহগুলোকে অপ্রকৃত আরোহ বলা হয়। আমাদের আরোহের মূল প্রকারভেদ যেটি প্রকৃত অপ্রকৃত, এটা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা নেক্সট যেটা জানব সেটা হচ্ছে আরোহের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাকটিভ ইনফারেন্স। আরোহ অনুমানের যে বৈশিষ্ট্যাবলী সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা একটা বৈশিষ্ট্য দেখছি এক নম্বরে, সেটি হলো সিদ্ধান্ত নতুন তথ্য প্রকাশ করে বলে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। অর্থাৎ সিদ্ধান্ত, আরোহ অনুমানের যে সিদ্ধান্ত সেটি অনিবার্যভাবে নিশ্চিত হয় না, কারণ এই সিদ্ধান্ত আশ্রয় বাক্যের চেয়ে নতুন কিছু প্রকাশ করে, অর্থাৎ নতুন তথ্য প্রকাশ করে। সেই জন্য কিন্তু এখানে আমরা যেটা আরোহ অনুমানকে চিনব, যে আরোহ অনুমান অনিবার্যভাবে নিশ্চিত হয় না, যেটি আমরা অবরোহতে দেখেছি যে অবরোহের যে আশ্রয় বাক্য সেখান থেকে আমরা কিন্তু অনিবার্যভাবে সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি, কিন্তু আরোহণ মানে কিন্তু সেটি হয় না। কেননা এখানে আসলে সিদ্ধান্তে নতুন তথ্য পাওয়া যায়, সিদ্ধান্ত নতুন তথ্য প্রকাশ করে, সেই কারণে আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় না। নেক্সট বৈশিষ্ট্য যেটি, সেটি হলো যে সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক হয় না, অর্থাৎ আমরা বলতে পারি যে সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়, সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক হয় না। যেহেতু আশ্রয় বাক্যগুলো বিশেষ বিশেষ দৃষ্টান্ত, সেই কারণে আশ্রয় বাক্যগুলো থেকে আমরা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়
সে কারণে সিদ্ধান্ত সবসময়ই বড় হয় আশ্রয় বাক্য থেকে। এই জন্য এটি একটি বৈশিষ্ট্য যে সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক হয় না। নেক্সট বৈশিষ্ট্য আমরা দেখে নিই। নেক্সট বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে আশ্রয় বাক্যকে স্বীকার করেও সিদ্ধান্তকে অস্বীকার করা যায়। আমরা কিন্তু অবরোহতে দেখেছি, অবরোহ অনুমানে দেখেছি যে আশ্রয় বাক্যে যেটি স্বীকার করা হয় অনিবার্যভাবে কিন্তু সেখান থেকে একটি সিদ্ধান্তে আমাদের উপনীত হতে হয়। কিন্তু আরোহ অনুমানে আশ্রয় বাক্যকে আমরা স্বীকার করে নিলেও সেখান থেকে আমরা অনিবার্যভাবে যেহেতু সিদ্ধান্তে উপনীত হই না বা সিদ্ধান্ত নিশ্চিত হয় না, সেই কারণে সিদ্ধান্তে এসে আশ্রয় বাক্যকে স্বীকার করে নিয়েও সিদ্ধান্তকে অস্বীকার করার সুযোগ থাকে বা সিদ্ধান্তকে অস্বীকার করা যায়, যেটি অবরোহ অনুমানে যায় না। আরোহ অনুমানে আশ্রয় বাক্যকে স্বীকার করেও সিদ্ধান্তকে অস্বীকার করা যায়। নেক্সট বৈশিষ্ট্য হলো আরোহ অনুমানে বস্তুগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়। আরোহ অনুমানে বস্তুগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়, আকারগত সত্যতার দিকে নয়। অর্থাৎ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত আরোহ অনুমানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তকে বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সে কারণেই আমরা বলবো যে বস্তুগত সত্যতা যেটা, যেটা বাস্তবে যে সত্যতাটির অস্তিত্ব থাকে, তো আরোহ অনুমানে এই ধরনের সত্যতা ওই সত্যতায় প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। সে কারণে এটা একটা বৈশিষ্ট্য হলো যে আরোহ অনুমানে বস্তুগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়। শুধুমাত্র আমরা বিশেষ বিশেষ বাক্য থেকে সার্বিক বাক্য উপনীত হলাম আর এটা আরোহ হয়ে গেল তা কিন্তু না। আরোহের যে সিদ্ধান্ত সেটি বস্তুগতভাবে সত্য হবে, অর্থাৎ সেটি যাতে বস্তুগতভাবে সত্য হয়। আশ্রয় বাক্যগুলো যেহেতু আমরা পর্যবেক্ষণ করে গ্রহণ করি, সে কারণে সেখান থেকে বস্তুগত সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। অর্থাৎ আরো আশ্রয় বাক্যে সরি আরোহ অনুমানে বস্তুগত সত্যতা যাতে প্রতিষ্ঠিত হয় সিদ্ধান্তে, সেদিকে খেয়াল রাখা হয়। নেক্সট বৈশিষ্ট্য যেটি, সেটি হচ্ছে আরোহ অনুমানে সিদ্ধান্ত নিশ্চিতভাবে কোনো সত্য প্রমাণ করে না। আরোহ অনুমানের সিদ্ধান্ত নিশ্চিতভাবে কোনো সত্য প্রমাণ করে না। সিদ্ধান্ত যে সত্য প্রকাশ করে পরবর্তীতে সেটি কিন্তু অভিজ্ঞতার আলোকে ভ্রান্ত প্রমাণিত হতে পারে। অর্থাৎ আরোহের যে সিদ্ধান্ত সেটি পরবর্তীতে পরিবর্তিত হতে পারে। আরোহের যে সিদ্ধান্ত সেটি নিশ্চিত সত্য নয়, কেননা আশ্রয় বাক্যে যে সিদ্ধান্ত যে অভিজ্ঞতা অর্জন করা হয় সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে আশ্রয় বাক্য থেকে যে পর্যবেক্ষণ নেওয়া হয় সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আশ্রয় বাক্যের যে সিদ্ধান্ত সেটা বদলে যেতে পারে। সেই সিদ্ধান্ত নতুন সিদ্ধান্তে আসা হতে পারে। অর্থাৎ আশ্রয় বাক্য থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেই সিদ্ধান্তটি কিন্তু ভ্রান্ত প্রমাণিত হতে পারে। সে কারণেই আরোহ অনুমানের সিদ্ধান্ত আসলে নিশ্চিতভাবে কোনো সত্য প্রমাণ করে না, এটি আরোহ অনুমানের একটি বৈশিষ্ট্য। আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখব, সেটি হলো যে আরোহ অনুমানের যে সিদ্ধান্তের যে সত্যতা সেটি সম্ভাব্য, সেটি সম্ভাব্য, সেটি কিন্তু আসলে প্রমাণিত নয়। তো আরোহ অনুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্য দ্বারা সমর্থিত হয়ে থাকে যদিও, কিন্তু আশ্রয় বাক্য থেকে আমরা যে সিদ্ধান্ত উপনীত হই সেই সিদ্ধান্তটি কিন্তু নিশ্চিত কোনো সত্য প্রমাণ করে না। সেই কারণে নিশ্চিত সত্য না হলে কিন্তু সেটা সম্ভাব্য হবে, আর সম্ভাব্য হলে সেটি কিন্তু প্রমাণিত নয়। সেই কারণেই আরোহ অনুমানের যে সত্যটা সেটি প্রমাণিত নয়, অর্থাৎ সেটি নিশ্চিত কোনো সত্য নয়, সেটি সম্ভাব্য। নিশ্চিতের বিপরীতেই সম্ভাব্য, যেটি আমরা জানি যে কোনো কিছু 100% হলে সেটিকে আমরা নিশ্চিত বলি, কিন্তু 100% না হয়ে যদি সেটা 99 থাকে বা তার নিচে যে কোনো পার্সেন্টেজেই কিন্তু সেটি সম্ভব হয়ে থাকে।
অর্থাৎ নিশ্চিত না হলেই সেটি সম্ভাব্য তার পর্যায়ে পড়ে। তো আরোহ অনুমানের সিদ্ধান্ত যেহেতু পরিবর্তিত হতে পারে, আরোহ অনুমানে যেহেতু নিশ্চিত সত্য প্রমাণ করা যায় না, সুতরাং আরোহ অনুমানের যেটি সিদ্ধান্ত সেটি প্রমাণিত নয়, সেটি নিশ্চিত সত্য নয়, সেটি আসলে সম্ভাব্য। আরোহ অনুমানের সত্যতাটি সম্ভাব্য সত্যতা, এটি আরোহ অনুমানের একটি বৈশিষ্ট্য। আমরা এ পর্যায়ে অবরোহ ও আরোহ অনুমানের পার্থক্য বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবরোহ এবং আরোহ অনুমানের সংজ্ঞা, তাদের দৃষ্টান্ত, তাদের প্রকৃতি বা বৈশিষ্ট্য এগুলো আলোচনা করেছি এবং এর ভিত্তিতেই কিন্তু আসলে আমরা চাচ্ছি যে অবরোহ এবং আরোহ অনুমানের মধ্যে আমরা একটা তুলনা করতে পারব। তো অবরোহ এবং আরোহ অনুমানের মধ্যে আমরা প্রথমেই যেটি দেখব সেটি হচ্ছে যে অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো ক্রমেই আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারে না। অর্থাৎ অবরোহ অনুমানের সিদ্ধান্ত কিন্তু সবসময় আশ্রয় বাক্য থেকে ছোট, আশ্রয় বাক্য থেকে বড় হতে পারে না। পক্ষান্তরে আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে ব্যাপক হয়, আশ্রয় বাক্য থেকে অধিক ব্যাপক হয়। অর্থাৎ আশ্রয় বাক্য থেকে ব্যাপক সবসময়ই, আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে ব্যাপক। আমরা কিন্তু এটি একটা তুলনা দেখলাম অবরোহ আরোহণ মধ্যে। আমরা নেক্সট আরেকটি কম্পেয়ার করব, সেটা হচ্ছে যে অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বাক্য হতে পারে। অবরোহ অনুমানে আমরা সে সিদ্ধান্তে আসি, অবরোহ অনুমান তো নিচের দিকে নামা, যে অনুমানটা আমরা একটা বড় বাক্য থেকে, একটা সার্বিক বাক্য থেকে আমরা বিশেষ বাক্য উপনীত হই, সে কারণে অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বাক্য হতে পারে। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই সার্বিক বাক্য হয়, যেহেতু আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে আমরা সার্বিক সিদ্ধান্তে উপনীত হই, আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই সার্বিক বাক্য হয়ে থাকে। আমরা আরেকটি তুলনা করব, সেটি দেখে নিই আমরা। চলো, অবরোহ অনুমানের আশ্রয় বাক্যকে সত্য বলে মেনে নেওয়া হয়। অবরোহ অনুমানের আশ্রয় বাক্য যেটি আমরা নেই সেটিকে কিন্তু আমরা সত্য বলে ধরে নিই, সেটির বস্তুগত ভাবে কতটুকু সত্য সেটা কিন্তু আমাদের বিচার্য বিষয় নয়। আমাদের বিচার্য বিষয় সেটিকে আমরা আরোহ অনুমানে, অবরোহ অনুমানে আমরা যে সিদ্ধান্তটি নেই আমরা সেটা সত্য বলেই ধরে নিই। আর আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলো আমরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সম্ভব। আমরা আরোহ অনুমানে যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত গুলো গ্রহণ করি সেগুলো কিন্তু বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ সেগুলো আমরা পর্যবেক্ষণ করি, সেগুলো আমরা নিরীক্ষণ পরীক্ষণের মাধ্যমে গ্রহণ করি। সে কারণে আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলো আমরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সংগ্রহ করি, এটা বলা যায়। তো এই এই তুলনাটা হলো এরকম যে অবরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোকে সত্য বলে ধরে নেওয়া হয়, কিন্তু আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলো আমরা বাস্তব সত্যতার সাথে, বাস্তবের সাথে, প্রকৃতির সাথে আমরা মিলিয়ে নিই। আমরা নেক্সট আরেকটি তুলনা করব, অবরোহ অনুমানের লক্ষ্য আকারগত বা রূপগত সত্যতা অর্জন করা। অবরোহ অনুমান কিন্তু আকারগত সত্যতা প্রতিষ্ঠা করতে চায়। অবরোহ অনুমানের সিদ্ধান্ত বস্তুগত ভাবে সত্য কিনা এটি কিন্তু অবরোহ অনুমানের বিচার্য বিষয় নয়। অবরোহ অনুমানে একটি সার্বিক বাক্য থেকে অনিবার্য ভাবে আমরা বিশেষ বাক্যে উপনীত হয়েছি কিনা এটি কিন্তু দেখার বিষয়। আর আরোহ অনুমানে লক্ষ্য আকারগত সত্যতা তো অবশ্যই, সেই সঙ্গে বস্তুগত সত্যতা, অর্থাৎ আরোহ অনুমানের লক্ষ্য আকারগত বস্তুটা উভয় প্রকার সত্যতা অর্জন করে। আরোহ অনুমানে যেমন আমরা বিশেষ থেকে সার্বিকে গমন করব, এইটি আকারগত সত্যতা, এটি আমরা লক্ষ্য করব। সেই সাথে আরোহ অনুমানের যে সিদ্ধান্ত হবে সেটি যাতে বস্তুগত ভাবে সত্য হয়, বাস্তবের সাথে মিলে, সেটিও আমরা লক্ষ্য করব। অর্থাৎ অবরোহ অনুমানের লক্ষ্য আকারগত সত্যতা আমরা বলতে পারি, আর আরোহ অনুমানের লক্ষ্য আকারগত এবং বস্তুগত উভয় ধরনের সত্যতা অর্জন। আমরা আরেকটি তুলনা করব, সেটি আমরা দেখছি যে অবরোহ অনুমানের সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্য ভাবে নিশ্চিত। অবরোহ অনুমানে তো একটি আশ্রয় বাক্য থেকেও সিদ্ধান্ত উত্তরণ করা যায়, সেটি অমাধ্যম অনুমান, এবং মাধ্যম অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে আসা যায় এবং সেটা কিন্তু অনিবার্য ভাবে নিশ্চিত হয়।
অর্থাৎ এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হই। আরোহণ মানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না, অর্থাৎ সিদ্ধান্তে নতুনত্ব থাকে। অবরোহণ মানে নেক্সট আমরা দেখি। অবরোহণ মানে অবরোহ যুক্তি তে বা অবরোহ অনুমানে, আমরা এখানে অনুমান বা যুক্তি যেটি বলি, অবরোহ যুক্তি হয় বৈধ হবে না হলে অবৈধ হবে, এক্ষেত্রে বৈধতার কোনো মাত্রা নেই। অবরোহ অনুমানের ক্ষেত্রে বা অবরোহ যুক্তির ক্ষেত্রে এই যুক্তিটা বৈধ হবে অথবা অবৈধ হবে, এই ক্ষেত্রে কতটুকু বৈধ কতটুকু বৈধ না এই বিষয়গুলো, এই মাত্রাগত বিষয়টা এখানে প্রযোজ্য। এখানে বৈধ হবে অথবা অবৈধ। আরোহ অনুমানের যে সিদ্ধান্ত সেটি মূলত সম্ভাব্য, অর্থাৎ এইখানে কিন্তু মাত্রা রয়েছে, সম্ভাব্যতা মাত্রাগত একটি বিষয়, অর্থাৎ বেশি সম্ভাব্য হতে পারে কম সম্ভাব্য হতে পারে, অর্থাৎ এটি আরোহ অনুমানের সিদ্ধান্তটি সেটি আসলে নিশ্চিত সত্য নয়, সেই সিদ্ধান্তটি মূলত সম্ভাব্য এবং সম্ভাব্য মাত্রাগত ব্যাপার। এখান থেকে আমাদের তুলনার যেটি মূল বিষয় সেটি হলো অবরোহ যুক্তিতে বৈধতা অবৈধতার প্রশ্ন কোনো মাত্রাগত বিষয় এখানে নেই। আরোহ অনুমানে সিদ্ধান্ত মূলত সম্ভাব্য, আর সম্ভাব্যতা মানেই এখানে মাত্রাগত বিষয় রয়েছে। ফাইনালি আমরা যেটি তুলনা দেখব সেটা হলো অবরোহ অনুমানে সিদ্ধান্ত অনুমিত হয় এক বা একাধিক আশ্রয় বাক্যের ভিত্তিতে, আর আরোহে সাধারণত সিদ্ধান্ত অনুমিত হয় একাধিক আশ্রয় বাক্যের ভিত্তিতে। অবরোহতে কিন্তু একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হতে পারে, সেখানে একাধিক আশ্রয় বাক্য থেকে অবরোহ অনুমানে সিদ্ধান্ত অনুমিত হয়, কিন্তু আরোহ অনুমানে সিদ্ধান্তটি সাধারণত একাধিক আশ্রয় বাক্য থেকেই অনুমিত হয়, সবসময় এটি হয়ে থাকে। তো আমরা অবরোহ আরোহণের মধ্যে বেশ কিছু তুলনা দেখলাম, আমরা অবরোহ আরোহকে তুলনামূলকভাবে বিশ্লেষণ করেছি। এরপরে আমরা যেটি দেখব, আমরা দুই একটি সৃজনশীল প্রশ্ন দেখে নেব, এটি তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা সৃজনশীল প্রশ্নটা দেখে নাও এবং বাসায় চেষ্টা করবে এর উত্তর করার জন্য। নেক্সট ক্লাসে সৃজনশীল প্রশ্নের নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। দেখো আমরা একটি সৃজনশীল প্রশ্ন দৃষ্টান্ত দেখছি, দৃষ্টান্ত এক। এখানে সুনির্দিষ্ট ধারণা, নিরীক্ষণ এক, নিরীক্ষণ দুই, সার্বিক ধারণা, এটি কিন্তু সৃজনশীল প্রশ্ন একটি দৃষ্টান্ত। এই সৃজনশীল প্রশ্নটির আরেকটি দৃষ্টান্ত রয়েছে, দৃষ্টান্ত দুই, সার্বিক ধারণা প্রথমে, তারপরে নিরীক্ষণ এক, নিরীক্ষণ দুই, সুনির্দিষ্ট ধারণা। ক নম্বর প্রশ্নটি, অনুমান কত প্রকার ও কি কি? ক নম্বর প্রশ্ন, অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান? ক নম্বর প্রশ্ন হলো দৃষ্টান্ত এক দ্বারা নির্দেশিত অনুমানের প্রকৃতি উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। ক নম্বর প্রশ্ন হলো দৃষ্টান্ত এক ও দৃষ্টান্ত দুই, এখানে এই সৃজনশীল প্রশ্নের দুটি দৃষ্টান্ত রয়েছে, এক ও দুই দ্বারা নির্দেশিত অনুমানের, এক ও দুই দৃষ্টান্ত দ্বারা যে অনুমানটি আমরা ধারণা করতে পারবো, যে অনুমানের সঙ্গে এক ও দুই দৃষ্টান্তটির মিল রয়েছে, সেই দুটি অনুমানের পদ্ধতির পার্থক্য আমরা পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব। এটি হলো ঘ নম্বর প্রশ্ন। আমরা নেক্সট আরেকটি সৃজনশীল প্রশ্ন দেখে নিই। এইখানে ঘটনা এক, ঘটনা দুই, ঘটনা একের মধ্যে যেটি রয়েছে সেটি হলো কোনো বাঘ নয় হাতি, অতএব কোনো হাতি নয় বাঘ। ঘটনা দুই, সকল মানুষ হয় দ্বিপদ, সালাম হয় মানুষ, অতএব সালাম হয় দ্বিপদ। আমরা প্রশ্ন ক অংশে কি রয়েছে আমরা দেখে নেই। অনুমান কাকে বলে? হতে রয়েছে কোন অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য অপেক্ষা বেশি ব্যাপক?
গতে প্রশ্ন গর্তের যেটি রয়েছে সেটি হলো ঘটনা দুই কোন ধরনের অনুমানকে নির্দেশ করে ব্যাখ্যা কর ঘটনা এক ও দুই এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর এই ছিল আমাদের দুটো সৃজনশীল প্রশ্ন এবং এটা বাসায় তোমরা দেখবে ভালো করে সামনের ক্লাসে আমরা এই দুটো সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো খোঁজার চেষ্টা করব তোমরা ভালো থাকো তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো ধন্যবাদ সবাইকে থ্যাংকস এ লট